আসসালামু আলাইকুম তো আগের দিনকে ভিডিও দিয়েছিলাম মেন ইতিহাসের মেনের সমস্ত ইম্পর্টেন্ট শর্ট বড় সমস্ত কিছু আজকে হচ্ছে কি এ ইসিসি বাংলা মানে কম্পালসারি বাংলার কিউশেন তোমাদের বাংলা সবই এম সি কিউ হবে মানে শর্ট কোশ্চিন হবে ঠিক আছে হচ্ছে বাংলার পিডিএফ তো তোমরা যদি নিতে যাও তাহলে নিতে পারো জেরক্স এবং পিডিএফ যাই বা একশো টাকা পড়বে ঠিক আছে আর তোমরা যদি মনে করো এখান থেকে এইভাবে পড়ব তাহলে ভিডিও পজ করে পজ করে পড়তে পারো ঠিক আছে আমি বেশ আস্তে আস্তে তুলছি বেশি জোরে তুলছে না আর বেশি আস্তেও তুলছে না বেশি আস্তে তুললে কি হবে ভিডিওটা প্রচণ্ড লম্বা হয়ে যাবে তার জন্য একটা সামথিং মাপে তুলছি এখান থেকে মন করলে তোমরা পড়তে পারো হ্যাঁ চেষ্টাগুলো অবশ্যই পড়তে পারবে আর তার সঙ্গে বলে রাখি তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের আরও সারাশীন ভিডিও পেতে আরও ইত্যাদি নিউজ পেতে নোটিশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর তার সঙ্গে বন্ধুরাকে শেয়ার করে দেবে কারণ তুমি যেটুকু শিখবে তোমার বন্ধুরাও সেটুকুই শিখতে পারবে তুমি চাও না যে আমার বন্ধু ফেল করুক সেই কারণে তারাও পড়ে পাশ করুক সেই হিসাবে তোমরা তোমাদের বন্ধু বান্ধবগুলাকে শেয়ার করে দেবে ঠিক আছে আর কোনো জায়গায় যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে আর আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক এর সঙ্গে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনশন লিঙ্ক দেওয়া আছে ও লিংকে ক্লিক করলে সরাসরি চলে আসতে পারবে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজ বা টেলিগ্রাম গ্রুপে ওখান থেকে ইত্যাদি সমস্ত এইভাবে আপডেট দিয়ে থাকে সকল সময় তার উপরে তোমাদের চাকরির বিজ্ঞপ্তি আরও ইত্যাদি সমস্ত কিছু নোটিফিকেশান ওই গ্রুপ থেকে বা ফেসবুক পেজ থেকে বা ইনস্টাগ্রাম থেকে পেয়ে যাবে তো বেশি দেরি নাই করে পড়ার যদি ইচ্ছা থাকে তাহলে ভিডিও বা ভিডিও থেকে অনেকে তো পড়তে অসুবিধা হয় তাহলে তারা যে ওপর যদি দেওয়া নম্বর আছে ওই নম্বরে কন্ট্যাক্ট করে তার সঙ্গে দোকানে এসে বা মোবাইলের মাধ্যমে পিডিএফ নিয়ে এক বেশি না একশো টাকা দাম একশো টাকার ভিতরে তোমার সাজেশন পেয়ে যাবে টোটাল চারশো থেকে সাড়ে তিনশো মতো এমসি আছে এগুলো পড়লে আশা করি তোমরা ওনার্সে পাশ হয়ে যাবে তো আরও কার কি কোন সাবজেক্টে কি লাগবে চেষ্টা করবো বানানোর জন্য আর একটা কথা হচ্ছে কি ভিডিও তোমাদের কেমন লাগলো সেই সম্বন্ধে একটু অবশ্যই কমেন্টে বলবে আর নেক্সট পার্ট বলতে নেক্সট ভিডিও কোন সাবজেক্টের উপর নেবে সেই সাবজেক্টটা কমেন্ট করবে যদি আমার সামর্থ্য হয় সেরকম তাহলে ভিডিও তোমাদের বানিয়ে দেব আর তোমরা যদি পড়ো অবশ্যই কমন পেয়ে যাবে কেননা থার্ড সেম ফাইভ সেম তারা এক্সাম দিয়েছে তারা তোমাদের সিনিয়র তারাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে এখান থেকে নোট নিয়ে তারা পড়াশোনা করে অনেকেই পড়াশোনা যারা ভালো করে তারা কমন অবশ্যই পেয়েছে যারা নোটের মানে মিনি জেরক্সের ভরসায় পরীক্ষা দিয়েছে তারা গার্ডের কারণে অনেকে খারাপ পরীক্ষা দিয়েছে তো সেই কারণে আমি অনেক আগামী তোমরা বলছি তোমরা কালেক্ট করে নাও নোটগুলো তাহলে কী হবে তোমাদের বেশি দিন লাগবে না খুব ছোটো বোধ সিলেবাস হ্যাঁ পড়লে খুব তাদের মুখস্থ হয়ে যাবে আর এমনিতে এই ইতিহাসগুলো বাংলা বলো এইগুলো তোমাদের সব উচ্চ ক্লাসে পড়া যেমন এইচএস মাধ্যমিক এইসব ক্লাসে এইসবগুলো সব প্রায় পড়াচ্ছে ইতিহাসে দেখলাম অনেকগুলোই সব পড়াচ্ছে ইতিহাস সাবজেক্টে যার ইতিহাসে তার দেখো এই চ্যানেলের ভিতরে ঢুকলে ভিডিও পেয়ে যাবে তো ওখানে গেলে অনেক ভিডিও ইত্যাদি সব কিছুই তোমরা ওখান থেকে কাট করে থাকবে বা যাই হোক সব কিছুই করে তারবে পড়ার যদি ইচ্ছা থাকে তাহলে আমার মতে বলা হয় পিডিএফ বা জেরক্স নিয়ে পড়া তোমার সুবিধা হবে মোবাইল দেখে পড়ার থেকে তো যার যেটা সুবিধা হবে হুম তো সেই হিসাবে নিয়ে নেবে অনেকে ভাবছো যে বই থেকে দিয়েছে বা বই থেকে বই থেকে বলতে সবগুলোই বইয়ের বাইরে তো কর্মকশিন হবে না বই বইয়ের ভিতরে তো আমাদের ক্ষেত্রেও বইয়ের থেকেই দিতে হবে আর পিকগুলো বই যেহেতু তুলেছে অনেকে কমেন্ট করতে যে কোনো তো বই তোমরা বইও নিতে পারো অনেকগুলো লেখকের মানে আমি তিনটি লেখকের থেকে বই থেকে আমি কালেক্ট করে এসবগুলো বানাই যেমন জে পাবলিকেশন এ রহমান আর হচ্ছে কল্পনা দাসের তো এই ভিডিও থেকে এই বইগুলো তোমরা বাজার থেকে কালেক্ট করে তোমরা কিনে পড়তে পারো হুম আমি যে তোমরা ভাবছো যে একটা বই থেকে একটা বই থেকে আমি কোনোটাই করিনি দুটো তিনটি বই থেকেই তোমাদের সাজেশন তুলে ধরছি যাতে তোমরা ভালো কমেন্ট পাও এবং নেক্সট টাইম আমার জন্য আবার যেন বলতে পারো সেই হিসাবে অনেকে কমেন্ট করেছে দেখলাম যে একশো টাকা তো বাজারের বই তো পাওয়া যাচ্ছে তো কমেন্ট করেছে কোনো অসুবিধা নাই কারণ সে করতেই পারে তো আমি তোমাদের বইগুলো তোমরা বইগুলো নিতে পারো তোমাদের ইচ্ছা মতো আমি বইয়ের নামও বলে দিলাম বা আমাকে সাজেশন নিতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো থ্যাংকস ফর ওয়াচিং অল বন্ধু বান্ধব থ্যাংক ইউ